আজ বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওএফআই এর ডাকে আইন অমান্য কর্মসূচিকে ঘিরে দুমদুমার কাণ্ড ঘটে যায় কৃষ্ণনগরে। হাজার হাজার ছাত্র যুবকর্মী ও নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ নিয়োগ ও চাকরির দাবিসহ একগুচ্ছ প্রশ্ন নিয়ে তারা জেলা পরিষদের নেতৃত্বের কাছে উত্তর চাইতে এই আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিলেন। এই কর্মসূচিতে ডিওএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য ও নদিয়া জেলার এসএফআই ও ডিওএফআই এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আইন অমান্য কর্মসূচিকে বাধা দিতে কোতোয়ালি পুলিশ আগে থেকেই বেশ শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করেছিল চার্চ এবং রবীন্দ্র ভবনের সামনে, কিন্তু আইন ভঙ্গকারীরা অবলীলায় প্রথম ব্যারিকেড ভেঙে দেয়। এরপর চলে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা, সেই ব্যারিকেডও প্রায় দীর্ঘক্ষণের চেষ্টায় আন্দোলনকারীরা ভেঙে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলেও পুলিশ কিন্তু অনেক সংযত ব্যবহার দেখিয়ে কোনো রকম লাঠি চালিয়ে হুটিয়ে দেওয়ার চেষ্টা করেনি। মীনাক্ষী সহ এসএফআই ও ডিএফআই রাজ্য নেতৃত্ব ব্যারিকেডের উপরে উঠে আন্দোলনকারীদের শান্ত করেন, কিন্তু পুলিশ ইতিমধ্যে 13 জনকে আটক করার পরিস্থিতি অভিমুখ পাল্টে যায়। মীনাক্ষী দেবী ঘোষণা করেন 5 মিনিটের মধ্যে আটক কমরেডদের ছেড়ে না দেওয়া হলে তারা থানা অভিযান করবে। এরপর কোতোয়ালি পুলিশ নড়ে চড়ে বসে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় আন্দোলনকারীরা থানার অভিমুখে হাঁটতে শুরু করে। হাজার হাজার ছাত্র যুবদের মিছিল থানায় পৌঁছানোর পূর্বেই কোতোয়ালি পুলিশ ওই 13 জনকে তড়িঘড়ি করে ছেড়ে দেয়। আমিনবাদ নিউজ বাংলার ক্যামেরায় দেখুন সমগ্র ঘটনার খণ্ডচিত্র। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া।
একত্রিতভাবে ব্যারিকেডের আগে দাঁড়িয়ে আছে। আমরা পুলিশকে অনুরোধ করব, অযথা গন্ডগোল পাকাবার চেষ্টা করবেন না, আপনারা সেফলি ব্যারিকেডের পিছনে চলে যান। চুরির না, ও তো টিভি
পাওয়া যায় আজকাল তেল চুরি করছে যে প্রচারটা আমাদেরকে করতে হচ্ছে মানুষের কাছে নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কাজ পাবো কিনা কাজ 100 দিনের কাজ কলে কারখানাতে কাজ মাস্টারমশাই দিদিমণির কাজ সার্ভিস সেক্টরে কাজ কলেজে ইলেকশনগুলো হবে কিনা লেখাপড়া বই খাতা থেকে শুরু করে ওষুধপত্রের দাম কমবে কিনা এই প্রচার গোটা নদিয়া জেলা জুড়ে ছাত্র যুবরা যতই প্রচার নিয়ে গেছে আমাদের জেলা পরিষদ অভিযানে মিছিলে আসা লোকজনের ভিড় বেড়েছে আইবি পুলিশ অফিসার ঘন ঘন ফোন করছে সবুজকে রুদ্রকে নাদিরকে তোমাদের কত লোক হবে তোমাদের কত লোক হবে থানায় বসে বসে ঘুরছিল কোন পাড়া থেকে কতজন বেরোবে জানে ওরা যে আজকে 10,000 লোক নদিয়াতে ওদের কাছে প্রশ্নের উত্তর নিতে আসবে তাও 15 জনকে জামাই আদর করে মার খেতে সামনে দাঁড় করিয়ে দিয়েছে ভাই কোন বলেছে কিছু ভি ভলান্টিয়ার কো রাখা নেই জায়গা কিছু ভি মব কন্ট্রোল মে তবুও জেলা পরিষদের মব কন্ট্রোলের পুলিশের দায়িত্বে কে ছিল কে কোন অফিসার ছিল নদিয়া জেলার ডিওয়াই এবাই এবং এসএফআই জেলা কমিটিকে খোঁজ করতে হবে যে আজকের মব কন্ট্রোলের দায়িত্ব কোন অফিসারের ছিল আর তিনি কোন আটকেলে মাত্র 7,000-11,000 টাকা বেতন পাওয়া সিভিল ভলান্টিয়ার গুলোকে আজকে দাঁড় করিয়ে রাখলো আমরা ছবি তুলে রেখেছি এই সব কটা সিভিকের বিরুদ্ধে কোর্টে মামলা হবে আগে এদের এরা স্যান্ডউইচ হয়ে যাচ্ছে একদিকে আমাদের চাপ আর একদিকে পুলিশের চাপ আমাদের কাছে ছবি আছে এদের কাউকে ছাড়া হবে না কিন্তু আজকের অভিযান 9টা প্রশ্ন নিয়ে গেছিল নদিয়া জেলার এসএফআই ডিওয়াইএফআই কমিটি 9টা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর জেলা পরিষদে যিনি সভাধিপতি বসে আছেন সে যার মাথার চিপটা ঢিলা হয়ে গেছে তৃণমূলে না বিজেপিতে বুঝতে পারছেন না তিনি নাকি যিনি বেশি গরমে মাথা খারাপ হয়ে গেছে গ্রীষ্মকালে কম্বল দান করছেন তিনি নাকি যিনি আইপিএল এর টিকিটের জাল করে বিক্রি করে দিচ্ছেন তিনি নাকি যিনি খুব বেশি বয়ের প্রতি পীড়িতে স্বামী বেঁচে থাকতেই নিজের বউকে বিধবা ভাতা দিয়ে দিচ্ছেন তিনি লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস